লোকে তোমায় কি বলে? বিস্ময় বালক। শিবু নন্দিতার সব ছবি আমি দেখেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিবু আর নন্দিতা যে ছবিগুলো করে সেগুলো বর্তমান যুগে বর্তমান সমাজের কোনো প্রবলেম নিয়ে করে, সমস্যা নিয়ে। এই যে রিয়েলিটি শোতে যে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় এবং তাদের মা বাবারা পয়সার জন্যে একটা টর্চারই হয় তাদের উপরে, যেটা অঞ্জনের মুখ দিয়ে বলানো হয়েছে আর কি। না খেলাধুলা করতে পারে, না কিছু করতে পারে, পড়াশোনা ভালো করে মন দিতে পারে, তাহলে যে অনেক কিছু ক্ষতি হয়। সেই সময় এটা মানে নতুন ধরনের একটা অন্য ধরনের গল্প, খুব ভালো গল্প, আমার খুব ভালো লেগেছে। ওটা মেকিং খুব ভালো, শিবু খুব ভালো অভিনয় করেছে, গার্গীও ভালো করেছে, মোটামুটি সব মিলিয়ে ছবিটা শিওর হিট। এবং বাচ্চা লোকে আমি জানি না কীভাবে সিলেক্ট করা হয়েছে অডিশন নিয়ে, খুব চিন্তা করে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা বাচ্চা খুব ভালো। আর যে মেন সিদ্ধার্থ বললো সেটা দুর্ধর্ষ, দারুণ ভালো লেগেছে। বাকি সব বাচ্চাগুলোই ভালো, খুব ভালো প্রত্যেকটি বাচ্চা। কিন্তু সব কিছু বদলে গেল ওই মানুষটার সামনে গিয়ে। এটা খুব ভালো করেছে, বুকে নিয়েছে, একটা চমকও রইলো, একটা অ্যাট্রাকশন রইলো, এক্সট্রা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে একটা এক্সট্রা ব্যাপার হয়ে গেল। অঞ্জনও ভালো করেছে ছোট্ট রোল, এবং নানা রকম প্রবলেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলো খুব ভালো। যেটা যেমন ওই স্কুলের ব্যাপারটা, যে আজকাল মানে বাংলা মিডিয়ামের স্কুলগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, বন্ধ হয়ে যাচ্ছে, সবাই ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম দেখানো হয়েছে ভালো। গানও ভালো, এবং তার মেকিং মানে তার গানের যে প্রেজেন্টেশনগুলো খুব ভালো, ও সব মিলিয়ে ছবিটা খুব ভালো, একদম বাচ্চাদের মতোই, বাচ্চাদের ভালো লাগবে।